জীবন মানে সমস্যা। জীবন পথ চলতে চলতে আমরা নানাবিধ সমস্যার সম্মুখীন হই, কিন্তু আপনারা কখনো ভেবেছেন সেই সমস্যার উৎপত্তি কোথা থেকে, তার স্থায়িত্ব কতদিন, তার সমাধানের রাস্তা কি? মনে রাখবেন, সমস্যা যেখানে থাকে সমাধানের রাস্তাটাও ঠিক সেইখানেই লুকিয়ে থাকে। আপনার সমস্যার সমাধানের রাস্তা দেখানোই আমার কর্তব্য। আমি সম্রাট, আপনাদের বন্ধু, জ্যোতিষের নানাবিধ তথ্য নিয়ে উপস্থিত থাকব সেই সমস্যার সমাধানের রাস্তা বের করার জন্য। আমি তো থাকছি, আপনারা থাকছেন তো? নমস্কার, সম্রাট আবারও হাজির। আজকে আমরা মিথুন রাশির 2023 কেমন যাবে তা নিয়ে আলোচনায় প্রবেশ করে ফেলব। ২০২২ মিথুন রাশির অনেকটাই স্ট্রাগল গেছে আমি জানি, কিন্তু 2023 মিথুন রাশির মুখে হাসি ফুটবে, এটুকু তো আমি শিওর। তার কারণ, এখন মিথুনের নবমে চলে যাচ্ছে শনি এবং মিথুনের একাদশে চলে আসছে বৃহস্পতি, রাহুকে নিয়ে থাকছে পঞ্চমে কেতুর অবস্থান, অভূতপূর্ব বিষয়। তবে হ্যাঁ, ছোটো ছোটো যেগুলো প্ল্যানেটগুলো রয়েছে তাদের তো প্রতি মাসেই সঞ্চার ঘটে, রবি, বুধ, শুক্র, আবার মঙ্গল, তারও অল্প দিনের মধ্যেই ট্রানজিটগুলো ঘটে যায়। কাজেই এই কটা প্ল্যানেটকে আমরা বাদ দিলে পরে বড় বড় এই চারটে প্ল্যানেটকে আমরা যা পাচ্ছি তাতে করে মিথুন রাশির মুখে হাসি ফোটার জন্য যথেষ্ট এই চারটে প্ল্যানেট, কেতু, শনি, বৃহস্পতি আর রাহুর অবস্থান। এতদিন শনি অষ্টমে বসে কন্টক একটা ফল মিথুন রাশিকে প্রদান করেছে, কিন্তু এবার শনি কোথায় গেলেন? শনি নবমে পৌঁছে গেলেন। তাহলে মিথুন রাশি সাপেক্ষে শনি যদি নবমে পৌঁছে যায়, তার মানে নবমপতি যদি নবমে থাকে, তার মানে কোথায় না কোথাও না কোথাও আপনার ভাগ্যের যে জায়গাটা, আমরা তো ভাগ্যের উপর অনেক নির্ভর করি, তখন আমরা কর্মের উপর নির্ভর কম করে ভাগ্যের উপর নির্ভর করি। তা ভাগ্য ভালো নয়, কর্ম করলেও আমার ভাগ্য খারাপ, কারণ আমরা কর্মটা একবার করার পর, দুবার করার পর, তিনবারের বেলায় হাঁপিয়ে যাই, তারপরে বলি কি সময় খারাপ। কিন্তু আমরা যদি তিনবার করতাম হয়তো কর্মটা ভালো হতো। মিথুন রাশির সাপেক্ষে কেন আমি কথাটা বললাম, আমি যদি একটা কাজ দুবারে করতে পারি, আপনি মিথুন রাশির জাতক এবং জাতিকা যদি হয়ে থাকেন, তাহলে একটি কাজ আপনাকে তিনবার বা চারবার বা পাঁচবারে পেতে হবে। কেন? তার কারণ, শনি আপনার অষ্টমপতি, সে যতই ভাগ্যের স্থানে যাক না কেন, কোনো না কোনো জিনিস আপনাকে সে একটু টেস্ট করে দেবে, অর্থাৎ আপনার মধ্যে কতটা অভিজ্ঞতা সঞ্চয় হলো শনি আগে তা দেখবে, তারপর আপনাকে একটা ভালো আশীর্বাদ প্রদান করবে। আর আপনি যদি পান থেকে চুন খসিয়েছেন, আপনার যদি সেই জায়গায় কমিটমেন্ট না থাকে, তাহলে আপনি যদি মিথুন রাশির যে নক্ষত্রই হন না কেন, আপনার পতন অনিবার্য, আমিও আটকাতে পারবো না। হ্যাঁ, আমি হয়তো প্রথমেই গোড়াতেই বলেছি 2023 খুব ভালো, কিন্তু শনি আপনাকে পরীক্ষা নেবে, আর যে পরীক্ষাটা আপনাদের হবে সেটা হচ্ছে হেলথের একটা পরীক্ষা। তার কারণ, ফিফথ হাউসে কেতু বসে রয়েছে, তার মানে পঞ্চমে যদি কেতু বসে থাকে, তার মানে ভাবনার মধ্যে আবারও কোথাও না কোথাও একটা কোন্দল তৈরি হয়, ভাবনার মধ্যে একটা নেগেটিভ, একটা নেতিবাচক কিছু সমস্যা, নেতিবাচক কিছু ভাবনা আমরা ভাবতে আরম্ভ করি। তবে সবার আগে হেলথ পার্ট থেকে আপনাদের সাবধানে রাখবো আমি। কেন? তার কারণ হচ্ছে ফুসফুসের জায়গায় মিথুন রাশির সমস্যা আসতে চলেছে, কলার বোন আপনাদের ভাঙতে পারে 2023 সালে, এটা জায়গা থেকে আপনাদেরকে সাবধানে থাকতেই হবে। চুল পড়ার একটা সমস্যা, দাঁতের প্রবলেম, হাই ব্লাড প্রেশারের সমস্যায় আপনাদের ভুগতে হবে, লিভারজনিত রোগে আপনাদের 2023-এ অনেক ভোগার কথা, এবং জলবাহিত কিছু রোগ এবং বায়ু রোগে আপনাদেরকে ভুগতে হবে। এই ধরনের রোগ থেকে আপনাদেরকে যদি শান্তি পেতে হয়, তাহলে তেল ঝাল মশলা একটু কম খেতে হবে। অবশ্যই তেল খাবেন, খাবেন না কেন, তার কারণ আমি আর সবার মতো এটা বলি না যে তেল খাবেন না, সব ভাত খাবেন না, রুটি খাবেন না, সব খাবেন, ভালো মন্দ খেতে হবে, কিন্তু জিনিসটাকে সরল করে দেবো যেন সহজপাচ্য হয়। বেশি ঝাল মশলা হলে কী হবে, আপনার লিভার এখন সেটা নিতে পারবে না। আপনি বলবেন সম্রাটদা লিভার খারাপ হয়ে গেল, কিন্তু আমি আমার ব্লগে বলে গেছি যে লিভারের জায়গা থেকে আপনাদেরকে একটু সাবধানে থাকা উচিত। গলব্লাডার স্টোন নিয়েও আপনাদেরকে একটু প্রবলেমে পড়তে হতে পারে, আর হাত পা আপনাদের ভাঙতে পারে, সেই জায়গায় মিথুন রাশির জাতক এবং জাতিকাদের সাবধানে থাকতে হবে 2023 সালে। এ গেল হেলথের কথা, তাহলে এডুকেশন কেমন? আমি তো বলবো অভূতপূর্ব। আমি আবারও বলি, মিথুন রাশির যে কটা ছেলেমেয়ে আমার এই মুহূর্তে ব্লগটা দেখছে, বইটা খুলে পড়তে বসে যাওয়া উচিত। যদি মাধ্যমিক দোরগোড়ায় থাকে, যদি দোরগোড়ায় উচ্চ মাধ্যমিকের মতো পরীক্ষা দাঁড়িয়ে থাকে, তাহলে এখন সূর্যের মুখ আপনাদের দেখা উচিত না, এখন আপনাদের পঠন পাঠনে উপর মনোনিবেশ দেওয়া উচিত। মনোযোগ সহকারে যদি আপনারা, যত্ন সহকারে যদি আপনাদের পাঠ্যক্রমটা যদি আপনারা শেষ করতে পারেন, আর রিভিশনের পর যদি রিভিশন দিয়ে যেতে পারেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনার নেগেটিভ দশা চলুক, আপনার অষ্টমের দশা চলুক, ষষ্ঠের দশা চলুক, যত খারাপ দশাই চলুক না কেন, যত খারাপ অন্তর্দশা চলুক না কেন, আপনি যথেষ্ট সফলতার সাথে উত্তীর্ণ হবেন।
এবছর আমি বলবো ছাত্রছাত্রীদের ম্যাথের উপর জোর দেওয়া উচিত, তার কারণ ম্যাথের রেজাল্ট দুর্ধর্ষ হওয়া উচিত মিথুন রাশির জাতক এবং জাতিকাদের। যারা ছোট ছোট ছেলেমেয়ের এই মধ্যে আমার অনুষ্ঠানটা দেখছেন, আপনি হয়তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিকে এগোচ্ছেন, আপনি হয়তো সায়েন্স নিয়ে এগিয়েছেন, বা আপনারা হয়তো মাধ্যমিকের পর ভাবছেন কী নিয়ে পড়াশুনো করলে ভালো হয়, আমি বলবো যদি আপনাদের অঙ্কের উপর যদি মাথা ভালো থাকে, অঙ্কের উপর ন্যাক থাকে, অঙ্কের উপর যদি জোর দিতে পারেন, তাহলে ম্যাথামেটিক্স রিলেটেড কিছু পড়াশুনো আপনাদের জন্য যথেষ্ট ভালো। কমিউনিকেটিভ স্কিল, এই ধরনের যে সমস্ত পড়াশুনো রয়েছে, এই ধরনের পড়াশোনায় মিথুন রাশির জাতক এবং জাতিকারা সফলতার সাথে উত্তীর্ণ হবে। এবং কমিউনিকেটিভ স্কিল মানে কি বোঝায়, আমি জার্নালিজম ধরতে পারি, মাস কমিউনিকেশন ধরতে পারি, সেলস অ্যান্ড সার্ভিস ধরতে পারি, এই ধরনের যে সমস্ত পড়াশোনা রয়েছে, তার মানে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, আমি নার্সিং ট্রেনিং নিতে পারি, আমি আমি হসপিটালিটি ম্যানেজমেন্ট কিছু পড়াশোনা করতে পারি, ম্যানেজমেন্ট রিলেটেড বেশ কিছু পড়াশোনা এখন চলতে পারে। ম্যাথামেটিক্স যেহেতু আসলো, তার মানে ব কলমে আমার এই দিক দিয়ে চলে আসবে কি হিসাবশাস্ত্র, তার মানে অ্যাকাউন্টস নিয়ে পড়াশোনা আপনাদের যথেষ্ট সফলতার সাথে হবে। যারা কমার্স নিয়ে পড়াশোনা করেছেন, কমার্সের এখন প্রচুর ডিপার্টমেন্ট রয়েছে, আপনাদের সেই সমস্ত ডিপার্টমেন্টের দিকে চলে যাওয়া উচিত। সে আপনি কস্ট অ্যাকাউন্টিং হতে পারে, কোম্পানি সেক্রেটারিশিপ হতে পারে, আপনাদের হয়তো অ্যাকাউন্টস নিয়ে আপনারা হয়তো অনার্স করবেন, আপনি হয়তো চার্টার অ্যাকাউন্টেন্সি পড়তে যাচ্ছেন, আপনি হয়তো কস্ট অ্যাকাউন্টিং পড়তে যাচ্ছেন, তার মানে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট পড়তে যাচ্ছেন, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং পড়তে যাচ্ছেন, বা আপনি হয়তো ফাইন্যান্সিয়াল ল পড়তে যাচ্ছেন, কর্পোরেট ল পড়তে যাচ্ছেন, এই ধরনের কিছু পড়াশুনো, বা বিজনেস ল, এই ধরনের কিছু পড়াশুনো আপনাদের জন্য যথেষ্ট শুভপ্রদ। বায়ু তত্ত্বের যে সমস্ত পড়াশুনো রয়েছে, স্পেস নিয়ে পড়াশুনো, অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়াশুনো এখন মিথুন রাশির দুর্ধর্ষ হতে পারে। যারা পাইলট হতে চাইছেন তাদের জন্যও বর্তমান সময় ভালো, এবং যারা বিমান সেবিকা হতে চাইছেন তাদের জন্যও বর্তমান সময় ভালো। অর্গ্যানিক কেমিস্ট্রির উপর পড়াশুনো মিথুন রাশির কিন্তু যথেষ্ট ভালো আমি দেখতে পাচ্ছি 2023 সালে। কমিউনিকেটিভ স্কিল বাড়ানোর জন্য যেগুলো আমি বললাম, মিডিয়া সায়েন্স, হ্যাঁ, এখন আপনারা যদি পারফর্মিং আর্টসের মধ্যে থাকেন তাহলেও কিন্তু ভালো, অর্থাৎ গান, নাচ, তারপরে অভিনয়, থিয়েটার, এই ধরনের কিছু পড়াশুনো, মূকাভিনয়, এই ধরনের কিছু পড়াশুনো নিয়েও আপনারা কেরিয়ার গড়তে পারেন, বা এই ধরনের কিছু প্রফেশনের মধ্যেও আপনারা আস্তে আস্তে চলে আসতে পারেন। মিথুন রাশির যারা এতদিন স্পোর্টসে অনেক নেগেটিভ জায়গা পেয়েছেন, এবছর কিন্তু মিথুন রাশির স্পোর্টসের জায়গাটা যথেষ্ট ভালো, তার মানে স্পোর্টস নিয়েও আপনারা কিন্তু আপনাদের কেরিয়ারের দিকে ভাবতে পারেন। যারা হয়তো পড়াশুনোও করছেন আর তার সাথে সাথে খেলাধুলোও করছেন, আমি বলবো এবছর স্পোর্টসে প্রচুর মন দিন, আপনারা ভালো করে অধ্যবসায় করুন, নিজেদের এক্সারসাইজ ভালো করে যদি করতে পারেন, তাহলে আমি বলবো আপনাদের স্পোর্টসে যে যে সেক্টরেই যুক্ত আছেন না কেন যথেষ্ট ভালো জায়গায় থাকবেন। তবে যারা আর্চারিতে আছেন তাদের জন্য বর্তমান সময় বেশি ভালো, এবং যারা টেনিসে আছেন তাদের জন্য বর্তমান সময় ভালো, যারা ভলিবল প্র্যাকটিস করেন, যারা ব্যাডমিন্টন খেলেন তাদের জন্যও বর্তমান সময় অত্যন্ত ভালো, এবং যারা জিমন্যাস্টিকে আছে তাদের জন্যও বর্তমান সময় ভালো। তার মানে আমি মিথুন রাশির অনেকটা কেরিয়ারের জায়গা, মানে পড়াশোনার কেরিয়ারের জায়গাটা অনেকটা আমি ছুঁয়ে গেলাম, বাকি যেটা থাকবে সেটা কমেন্ট সেকশানে আপনারা কমেন্ট করতে করতে জানাবে। এবার আমরা আসবো কোথায়, ফাইন্যান্সের সেক্টরে। সবথেকে ইম্পর্টেন্ট পার্ট, আপনারা যদি গভর্নমেন্ট সার্ভিস খুঁজতে চাইছেন তাহলে ব্যাংকিং সার্ভিস আপনাদের জন্য খুব ভালো। পোস্টম্যান, অর্থাৎ পোস্ট অফিসের যে সমস্ত চাকরি রয়েছে এই সমস্ত চাকরি আপনাদের জন্য খুব ভালো। ডকইয়ার্ড বা হারবার বা কোস্ট বা পোর্টে আপনাদের চাকরির কিছু সুযোগ আসতে পারে। ব্রাহ্মমান সংস্থায় আপনাদের চাকরির সুযোগ আসতে পারে। স্পেস নিয়ে রিসার্চমূলক কিছু কর্ম আপনাদের করা উচিত। রিসার্চের অনেক বড় বড় আপনারা এখন ইচ্ছা করলে আপনাদের রিসার্চের মধ্যে থেকেই আপনারা আপনাদের কেরিয়ারকে গঠন করতে পারেন। হয়তো আমি, আমারও অনেক বন্ধুবান্ধব রয়েছেন বা আমার কাছে অনেকে আসেন যাদেরকে দেখেছি, তারা হয়তো চাকরি করেন না, তারা হয়তো কোনো না কোনো অর্গানাইজেশনের হয়ে তারা দিনের পর দিন রিসার্চ করে যাচ্ছেন। তো আপনি যদি এরকম রিসার্চমূলক কিছু জায়গায় থেকে থাকেন তাহলে ভীষণ ভালো, এবং আপনার যদি স্পেস রিসার্চ হয় তাহলে তো অবশ্যই সেটা ভালো হবে। অর্গ্যানিক কেমিস্ট্রি, অ্যাস্ট্রোফিজিক্স, এই ধরনের ম্যাথামেটিক্স, এই ধরনের যদি রিসার্চ ফিল্ডে যদি আপনারা থাকেন তাহলে আপনাদের কেরিয়ার দুর্ধর্ষ জায়গায় যেতে চলেছে, নাম ডাক সুনাম এখন আপনাদের ফেটে উঠবে। যারা ব্যাংকিং সার্ভিসে রয়েছেন তাদের প্রমোশনের জায়গা এখন ভীষণ ভালো। তবে হ্যাঁ, যারা এতদিন, যারা মিথুন রাশির জাতক এবং জাতিকারা যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে ছিলেন, অর্থাৎ আইপিএস, আইএএস, পুলিশ সার্ভিসের মধ্যে যারা ছিলেন, তাদের এতদিন সময়টা যথেষ্ট ভালো ছিল। বাট শনি যখন রাহুর উপর দৃষ্টি ফেলবে, যখন শনি পাকাপাকিভাবে কুম্ভরাশির উপর দৃষ্টি ফেলবে, আপনি মিথুন রাশির জাতক এবং জাতিকা, আপনি যদি অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো অফিসার হয়ে থাকেন, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে চাকরি করছেন, এমবিএ রিলেটেড কোনো চাকরি আপনি যদি করে থাকেন, তাহলে মাথায় রাখবেন আপনাদের কিন্তু চাকরিতে কোনো না কোনো সমস্যা আসতে পারে, এবং হেলথের কারণে আপনাদের চাকরি খোয়াও যেতে পারে। কাজেই হেলথের পার্টে আপনাদেরকে ভীষণ সাবধানে থাকতে হবে। এবং ফাইন্যান্স যদি আপনাদের নষ্ট হয়, হেলথের কারণে আপনাদের বেশ কিছু ফাইন্যান্স নষ্ট হতে পারে, কারণ আপনি অফিস যেতে পারলেন না, তার জন্য আপনার হয়তো স্যালারি কাটা গেল, সেই কদিন আপনি
অফিস যেতে পারলেন না। স্পোর্টসের দিকে যেটা বলেছিলাম যে আপনার যদি স্পোর্টসের আপনার কেরিয়ার হয় তাহলে এখন আপনাদের কেরিয়ার যথেষ্ট ভালো, আপনি যে দলের হয়ে খেলছেন না কেন বা আপনি যে কোনো টিমের হয়ে খেলছেন না কেন এখন আপনার স্পোর্টস কেরিয়ার যথেষ্ট ভালো। আপনি জিমন্যাস্টিক, ব্যাডমিন্টন, ভলিবল, যে যে সেক্টরগুলো আমি বললাম এই সেক্টরে আপনাদের এখন সুনাম বৃদ্ধি হওয়ার কথা, দেশ বিদেশে নাম ছড়িয়ে পড়ার কথা। এখন এডুকেশন নিয়েও আপনারা বাইরে চলে যাবেন, আপনাদের প্রফেশনাল অ্যাক্সেসে এখন আপনাদের বিদেশ যাত্রার যোগ হবে, প্রফেশনাল অ্যাক্সেসে এখন আপনারা আস্তে আস্তে বাড়ি ছেড়ে দূরবর্তী স্থানে চলে যাবেন। এতদিন হয়তো মায়ের বা বউয়ের হাতে রান্না খেয়ে যাচ্ছিলেন বা স্ত্রীর হাতে রান্না খেয়ে যাচ্ছিলেন, এখন আর সেটা হচ্ছে না, এবার হয়তো আপনাকে নিজের হাতের রান্না নিজেই খেতে হবে, তার কারণ আপনার ভিন দেশে ট্রান্সফার হতে চলেছে। প্রমোশন দুর্ধর্ষ জায়গায় আসবে। দেখুন মিথুন রাশি 2022 যতটা ডেভেলপমেন্ট পাইনি, আমি জানি অনেকটাই ডেভেলপমেন্ট পাইনি, 2023 মিথুন রাশি কিন্তু প্রচুর ডেভেলপমেন্ট পেতে পারে। শুধু যেটা করতে হবে, মিথুন রাশিকে একটু আস্তে ধীরে পথ চলতে হবে। আপনারা যারা যারা ইনকাম ট্যাক্সের কাজ করেন, যারা ট্যাক্সেশনের কাজ করেন, অডিট ফার্ম আপনাদের হয়তো আছে, আপনাদের এই সময় যথেষ্ট ভালো যাবে এবং ফাইন্যান্সিয়াল প্রোগ্রেস হবে, আপনারা অনেক ক্লায়েন্ট পাবেন। এখন আপনাদের যারা ডাক্তারি প্রফেশনে রয়েছেন তাদের জন্য বর্তমান সময় যথেষ্ট ভালো, তার কারণ বৃহস্পতি কেতুর উপর দৃষ্টি পড়ছে। এবং যেটা বলতে ভুলে গেছিলাম যে মেডিকেলেরও কিন্তু মিথুন রাশির ছেলেমেয়েদের প্রচুর চান্স, প্রচুর চান্স, কাজেই এবছর আপনারা কিন্তু মেডিকেলের দিকেও প্রচুর পরিমাণে একটা নিষ্ঠার সাথে যদি কাজ করতে পারেন তাহলে মেডিকেল জয়েন্টে আপনারা পেতে পারেন। এবং ইঞ্জিনিয়ারিংয়ের বেশ কিছু ট্রেড আপনাদের জন্য খোলা রয়েছে, তার কারণ আমি তো বলেইছি ম্যাথের দিকটা এখন মিথুন রাশির জন্য যথেষ্ট ভালো দিক। কাজেই যারা পিওর সায়েন্স নিয়ে পড়াশোনা করছে তারা ম্যাথের দিক থেকে ভালো কাজ করতে পারবেন। এবং আপনি আশা করি যদি আপনি কোনো টিচার হয়ে থাকেন বা আপনি কোনো অধ্যাপনার সাথে জড়িয়ে রয়েছেন তাহলে এই মুহূর্তে আপনাদের কেরিয়ার যথেষ্ট সুন্দর জায়গায় আছে। 2023 যত্নশীল হতে পারলে আপনাদের প্রফেশনাল জায়গায় কোনো রকম কোনো সমস্যা দেখছি না। যারা কোচিং সেন্টারের ব্যবসা করেন বা যাদের কোনো কোচিং সেন্টার আছে বা কোনো ইনস্টিটিউশন আছে বা যা আপনাদের কোনো যদি স্কুলের ব্যবসা থাকে তাহলেও আপনাদের সেই সমস্ত জায়গায় এখন উন্নতির যোগ লক্ষণীয়। যারা যারা এমআর অর্থাৎ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ জবের সাথে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু বর্তমান সময় এখন ভীষণ উন্নতির, যদি মন দিয়ে কাজটি করতে পারেন তাহলে দুর্ধর্ষ জায়গায় পৌঁছে যাবেন। যারা ফরেস্ট রেঞ্জার অফিসার তাদের জন্যও বর্তমান সময় ভালো, কিন্তু অষ্টমপতি যেহেতু নবমে গিয়ে বসে রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের যে যে সেক্টরেই আছেন না কেন, সে ল সেক্টরে হতে পারে, আইপিএস হতে পারেন, আইএএস হতে পারেন, আইএফএস হতে পারেন বা কোনো ফরেস্টের হতে পারেন, তাহলে আমি একটাই কথা বলবো আপনাদের কিন্তু খুব ধীরে সুস্থে পা ফেলা উচিত। হ্যাঁ প্রফেশনাল উন্নতি যথেষ্ট হবে কিন্তু কোথাও না কোথাও আবার আপনাদের যেন ভুল সিদ্ধান্ত বা আপনাদের প্রফেশনাল জায়গায় যেন কোনো দাগ না লাগে, অর্থাৎ লাল কালির দাগ লাগতে পারে সেই জায়গাটা যেন না আসে, সেই জায়গায় আপনাদেরকে একটু তৎপর থাকতে পারে। যারা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টের কাজ করেন, যারা কেমিক্যাল পার্টিকলসের কাজ করেন, যারা লিকুইড ফর্মেশনের কাজ করেন তাদের জন্য বর্তমান সময় ভালো। যারা দুধের ব্যবসার সাথে যুক্ত বা যারা মাছের ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য বর্তমান সময় ভালো, কিন্তু যারা আইসক্রিম রিলেটেড ব্যবসা বা বরফ রিলেটেড ব্যবসার সাথে যুক্ত, যারা মেটাল রিলেটেড ব্যবসার সাথে যুক্ত তাদের আমি সাবধানবাণী করে গেলাম। পঞ্চমে কেতু বসে রয়েছে, তার মানে এডুকেশনাল ব্যবসা, ফার্মা রিলেটেড ব্যবসা, এই ধরনের ব্যবসায় আপনাদের উন্নতি হওয়ার যোগ। আর যারা প্রফেশনাল, যারা পারফর্মিং আর্টসের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য তো আমি বলেই দিলাম এখন উন্নতি বিশাল যোগ চলছে। 2023 আপনি যদি রাখতে পারেন নিজেদেরকে সুন্দরভাবে তাহলে 2023 আপনারা বড় জায়গায় পৌঁছে যাবেন। যারা আর্টের লাইনে যুক্ত রয়েছেন, আর্ট অ্যান্ড ক্রাফটের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্যও বর্তমান সময় ভালো। যারা ফাইন আর্টসের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্যও বর্তমান সময় ভালো। তবে হ্যাঁ, মিথুন রাশির জাতক আর জাতিকাদের মধ্যে যারা ডিরেকশন বা প্রোডাকশানের সাথে যুক্ত রয়েছেন বা প্রডিউসার, আপনি হয়তো কোনো প্রডিউসার হতে পারেন, আপনি কোনো ছবি হয়তো প্রডিউস করেন বা কোনো সিনেমা হয়তো প্রডিউস করছেন বা টেলিফিল্ম প্রডিউসার প্রডিউস করছেন বা নাটক বা থিয়েটার প্রডিউস করছেন, এই সমস্ত জায়গায় এখন কিন্তু আপনারা বেশ লাভ পাবেন। যারা চিত্র পরিচালনার কাজ করে, যারা ভিডিওগ্রাফির কাজ করেন, যারা ভিডিও এডিটিংয়ের কাজ করেন তাদের জন্যও এখন বর্তমান সময় যথেষ্ট সুন্দর। যারা ওয়াইল্ড লাইফ নিয়ে কাজ করছেন তাদের জন্য বর্তমান সময় ভালো, এবং যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার তাদের এখন উন্নতির যোগ। এবং আপনারা এখন এতদিন হয়তো আপনি ওয়াইল্ড লাইফ নিয়ে অনেক কাজ করেছেন, অনেক কাজ করেছেন কিন্তু জায়গা পাচ্ছিলেন না, দাদা সেই জায়গাটা আসছে না। একটা প্রফেশনাল তো একটা সেই একটা ক্রিম থাকে, সেই ক্রিম জায়গাটা পাচ্ছিলাম না। এবার 2023 কিন্তু আপনি যদি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হয়ে থাকেন সেই 2023 আপনি কিন্তু একটা ক্রিম জায়গায় চলে আসতে পারেন। অনেকেই শেয়ার নিয়ে আপনারা কাজ করেন, শেয়ারে ইনভেস্টমেন্ট আপনারা মন খুলে করতে পারেন মিথুন রাশির জাতক এবং জাতিকারা, তবে দশান্তর্দশা দেখে আর আপনার জন্মছকে রাহুর অবস্থান কোথায় আছে সেই জায়গাকে দেখে আপনি হিসাব করে নেবেন আপনি ইন্টারডেতে ইনভেস্ট করবেন নাকি আপনি লং টার্মে ইনভেস্ট করবেন নাকি এখন আপনার ইনভেস্ট করা বারণ, সেই জায়গাটা দেখে নেবেন। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসায় যথেষ্ট ঠিকঠাক, কটন ইন্ডাস্ট্রি, টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে এখন মিথুন রাশির যত এবং চামড়ার যে ইন্ডাস্ট্রি রয়েছে, লেদার প্রোডাক্ট যেগুলো রয়েছে এবং জুতোর যে সমস্ত প্রোডাক্ট, জুতোর
রিলেটেড যেই ব্যবসাগুলো রয়েছে এই ব্যবসায় আপনারা ইম্পোর্ট এক্সপোর্ট যে ব্যবসাতে ভীষণ লাভবান হবেন, উন্নতি খুঁজে পাবেন। ইনভেস্টমেন্ট এখন আপনাদের মন খুলে করা উচিত। এতদিন আপনারা বাড়ি গাড়ি করতে একটু ভয় পেয়েছিলেন, এখন আপনাদের বাড়ি গাড়ি করা উচিত, মানে উচিত। তবে হ্যাঁ, ভ্রমণ আপনাদের প্রচুর হবে। ভ্রমণের মধ্যে দিয়ে মিথুন রাশির জাতক জাতিকাদের শারীরিক কিছু দুর্ঘটনা বা ক্ষয়ক্ষতি আসতে পারে। কাজে ভ্রমণ যখন করবেন আপনারা সাবধানে করবেন। ইনভেস্টমেন্ট ছোটো ছোটো পার্টে ভাগ করে দিন, পারলে ভালো ভালো মিউচুয়াল ফান্ড বা ভালো ভালো একটু বিষয়ে বা জমিতে বা ছোটো ছোটো ফ্ল্যাটে আপনারা ইনভেস্ট করে রাখতে পারেন, বা ব্যাঙ্কিং সেক্টরেও আপনারা ভালোভাবে ইনভেস্ট করে রাখতে পারেন। দেখে নিন, আপনি আপনার যে ফাইন্যান্সিয়াল এক্সপার্ট আছে তার সাথে একবার কথা বলে নিন, কথা বলে নিয়ে আপনি দেখে নিন কোন পার্টে আপনি ইনভেস্ট করতে পারেন। তার মানে মিথুন রাশির 2023 আমি যা দেখতে পাচ্ছি যথেষ্ট সুন্দর। কিছু নেগেটিভ আছে, যে সাবজেক্টগুলো আমি বললাম না সেগুলো নেগেটিভ, আমি যে চাকরিগুলো বললাম সেগুলো পজিটিভ, আর যে চাকরিগুলো বললাম না সেগুলো কিছুটা নেগেটিভ থাকলো। তবে পুরোটাই নেগেটিভ এমনটাও নয়, আপনার জন্মছক শেষ কথা বলবে। আপনার জন্মছক যদি ভালো হয়ে থাকে, দশা অন্তর্দশা যদি পারমিট করে, তাহলে নিশ্চয়ই 2023 আপনি আরও অনেক কিছু করতে পারেন যা আমার ব্লগে নেই। আমি জানি এখানে হয়তো আমাকে থামতে হচ্ছে, কিন্তু আমাদের পরবর্তী রাশির আলোচনা থামবে না। আপনারা যারা নতুন আমার চ্যানেল দেখছেন, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নোটিফিকেশান বেলকেও প্রেস করে দেবেন, তাহলে আমার সমস্ত প্রোগ্রামের নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর ভালো লাগলে কমেন্ট করতে থাকবেন, আপনার কমেন্ট আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাইক শেয়ার করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, নমস্কার। নমস্কার, সম্রাট আবারও হাজির। 2023 রাশিফল, আজকের আলোচনা তুলা রাশির 2023 কেমন যেতে চলেছে। সবার আগে আমি যেটা বলবো সেটা হচ্ছে, কেতুর কারণে কিন্তু আপনাদের নেগেটিভ এনার্জি অনেক তৈরি হবে 2023 সালে মনের মধ্যে, কারণ আপনার তো চন্দ্রযুক্ত কেতু থাকছে। আমরা যখন 2023 পদার্পণ করছি এবং এই কেতু সরতে সরতে মোটামুটিভাবে অক্টোবর মাস, মানে 10 মাস তো আপনাদেরকে ভোগাবেই, তারপর 2 মাস, তার মানে আর বছরের থাকলো কি। কাজে এই বছরটাকে যদি গুছিয়ে আনতে হয়, যারা তুলারাশি জাতক জাতিকারা আমার এই মুহূর্তে অনুষ্ঠানটা দেখছেন, বছরটা যদি আপনাদেরকে সুন্দর করে তুলতে হয় তাহলে ভাবনার জায়গাকে পরিষ্কার করতে হবে। কেতুযুক্ত চন্দ্র, তার মানে আপনার ভাবনার মধ্যে নেগেটিভিটি ভরে থাকবে। কিন্তু রাশিটা কি, রাশিটা একটা ভারসাম্যের রাশি। তার সিম্বল কি দেখাচ্ছে, একটা দাঁড়ি পাল্লা, তার মানে দুটো ব্যালেন্সের কথা বলা, তার মানে রাশিটা ব্যালেন্সের রাশি, তার মানে মেন্টাল ব্যালেন্স আপনাকে করতে হবে। যদি না হয় তাহলে চর্ম রোগ জাতীয় রোগ নিয়ে আপনাদেরকে 2023 নাস্তানাবুদ হতে হবে। মূত্রাশয়ের সমস্যা, প্যাঙ্ক্রিয়াসের সমস্যা, কিডনিজনিত সমস্যা এবং মূত্রস্থলিতে নানা রকমের প্রবলেম, মেয়েদের গাইনোকোলজিক্যাল পার্টের প্রবলেম মারাত্মকভাবে আসতে চলেছে 2023 সালে। কাজেই আপনাদেরকে সাবধানে থাকতে হবে, আর সবসময় কিছু ভালো ভালো কথা ভাবতে হবে। যদি ভালো কথা না ভাবেন তাহলে যেটা হবে সেটা হবে কি, আপনার মনের মধ্যে কিছু ইরিটেশান তৈরি হবে, যার থেকে আপনার হয়তো ভালো খাবার হজম হচ্ছে না, তার মানে বদহজমের একটা সমস্যা আপনাদের থেকে গেল। আর তা সেটাও কিন্তু কারণ কি, সেটাও কিন্তু মেন্টাল কারণ। আর মেন্টাল কারণে যদি আপনাদের এই ব্যাপারগুলো হতে থাকে তাহলে তার এফেক্ট গিয়ে স্কিনের উপর পড়বে, আপনাদের স্কিন টোনের উপর পড়বে, আপনাদের সৌন্দর্যের উপর পড়বে। তাহলে আপনাদের স্কিনের উপর প্রচণ্ড যত্ন রাখতেই হচ্ছে, নইলে বড় বড় স্কিনের যে সমস্ত ডিজিজ আছে সেই সমস্ত ডিজিজ আপনাদের হবে। একজিমার মতো কিছু রোগ হতে পারে, বড় বড় র্যাশেস হতে পারে, কিছু ভুল চিকিৎসার শিকার আপনারা হতে পারেন, বা চিকিৎসাজনিত যে সমস্ত আপনারা অয়েন্টমেন্ট ইউজ করছেন, বা আপনারা অনেক সময় দুমদাম কিছু অয়েন্টমেন্ট ইউজ করে ফেলেন, একটা কিছু রোগ হয়েছে, যাই একটা দোকান থেকে ডিসপেন্সারি থেকে কিছু একটা কিনে নিলাম, নিয়ে লাগিয়ে ফেললাম, এই সমস্ত জায়গা থেকে কিন্তু আপনাদের সাবধানে থাকতে হবে। নতুবা আগামী দিন কিন্তু আপনাদের বিপদের সম্মুখীন হতেই হবে। বড় বড় স্কিন ডিজিজের থেকে আপনাদের কিন্তু 2023 যে সমস্ত সফলতা ছিল তা হাতছাড়া হয়ে যেতে পারে। তবে হ্যাঁ, যেটা বলবো সেটা হচ্ছে, বৃহস্পতিযুক্ত রাহু এখন আপনাদের সমসপ্তমে বসে রয়েছে। বৃহস্পতি আপনার রাশির উপর দৃষ্টি ফেলছে ঠিকই, কিন্তু কোথাও না কোথাও ভুল সিদ্ধান্তের শিকারও আপনারা হতে পারেন, এবং তাড়াহুড়ো মোটেও আপনাদের করা যাবে না, তার কারণ পঞ্চমে শনি বসে রয়েছে শির দ্বারায়, তার মানে শির দ্বারা জনিত কিছু ব্যথা বা হাড়ের কিছু সমস্যা আপনাদের এবছর ভুগতে হতে পারে। মেয়েরা গাইনোকোলজিক্যাল পার্ট থেকে ভীষণ ভীষণ সাবধানে আপনারা থাকবেন। আর আমি বলবো আপনাদের কিছু সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত, ফল আহার বেশি করা উচিত, এবং সহজ পাচ্য ধরনের খাবার দাবার আপনাদের খাওয়া উচিত। হ্যাঁ, আমি তাই বলবো না যে মাছ মাংস খাবেন না, সবই খাবেন, কিন্তু তেল ঝাল মশলা অবশ্যই কমিয়ে দেবেন। আর ভালো চিন্তা করা, ভালো বই পড়া, ভালো কথা শোনা, ভালো ভালো চিন্তা, কিছু ডেকোরেটিভ আলোচনা, এই সমস্ত যদি আপনারা করতে পারেন 2023 আপনাদের জন্য যথেষ্ট সুন্দর। তার কারণ আমি আপনাকে প্রথমেই যেটা বললাম, এটা ব্যালেন্সের একটা রাশি, কাজে আপনার মধ্যে যেন ব্যালেন্স ফুটে ওঠে বা আপনি যেন ব্যালেন্সকে রক্ষা করতে পারেন তার দিকে আপনাদেরকে নজর রাখতে হবে।
এডুকেশনের পার্ট যদি বলি তাহলে ছোট ছোট ছেলে মেয়ে থেকে শুরু করে যারা বড় 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 স্তরে পড়াশোনা করছেন প্রত্যেকের জন্য তুলারাশির সময় এখন অত্যন্ত ভালো। বৃহস্পতির দৃষ্টি যেহেতু আপনার রাশির উপর পড়ে রয়েছে তার মানে আপনারা বড় বড় জায়গায় পড়াশুনো করতে পারেন, আপনাদের এখন রেজাল্ট ভালো হবে যদি একটু মন দিয়ে পড়াশুনো করতে পারেন। এখন আগামী দিনে যে সমস্ত জয়েন্ট যেগুলো আসছে বা মেডিকেল জয়েন্ট যেগুলো আসছে আপনারা হয়তো প্রিপারেশান নিচ্ছেন, আপনি ক্লাস টুয়েলভ দিয়েছেন, আমি বলবো খুব সুন্দর করে যদি পাঠ্যক্রমটাকে যদি শেষ করতে পারেন বা অধ্যাবসায়ের দিকে যদি মনোনিবেশ করতে পারেন আমি বলবো 2023 সালে তুলারাশি জাতক জাতিকারা অনেকাংশেই সফল হবেন মেডিকেল শাস্ত্রের দিকে বা মেডিকেল জয়েন্টকে ক্র্যাক করার জন্য। যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরকে ক্র্যাক করতে চাইছেন তাদের জন্য বর্তমান সময় ভালো, তবে আপনারা যেটা পারবেন আগুন রিলেটেড অর্থাৎ যেমন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান এই সমস্ত ধরনের যে সমস্ত ইঞ্জিনিয়ারিং আছে এই ধরনের ইঞ্জিনিয়ারিংয়ে আপনাদের কিন্তু যথেষ্ট উন্নতি হওয়ার যোগ আমি দেখতে পাচ্ছি। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যাস্ট্রোফিজিক্স এই ধরনের কিছু পড়াশুনো আপনাদের যথেষ্ট চলতে পারে। স্পেস রিলেটেড পড়াশুনো, রিসার্চ রিলেটেড পড়াশুনো আপনাদের যথেষ্ট ভালোভাবে হওয়া উচিত। যারা উঁচু পড়াশুনো করছেন বা মনে করছেন যে এবার আপনাদের হয়তো বাইরে গিয়ে একটু পড়াশুনো করবেন তাহলে আমি বলবো 2023 আপনাদের জন্য বেস্ট সময়, এবং মার্চ মাস পেরিয়ে যাওয়ার পর আপনারা যদি মনে করেন যে আপনারা পোস্ট ডকের জন্য বিদেশের জন্য এবার তো প্রস্তুতি নেবেন তাহলে আপনারা এক্ষুনি নিতে পারেন। ল নিয়ে যারা কেরিয়ার গড়তে চাইছেন তাহলে লয়ের দিকে এখন আপনাদের এগোনো উচিত। আপনারা হয়তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়ে ফেলেছেন, এবার হয়তো ভাবছেন কী কেরিয়ার করবেন, তাহলে ল আপনাদের জন্য বেস্ট পার্ট। এবং স্পেস নিয়ে আপনাদের পড়াশুনো, এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এই ধরনের কিছু পড়াশুনো আপনাদের জন্য চলতে পারে। যারা ক্যামেরার কাজ করেন বা যারা ক্যামেরা নিয়ে পড়াশুনো করতে চাইছেন, চিত্র পরিচালনা নিয়ে পড়াশুনো করতে চাইছেন, মিডিয়া সায়েন্স নিয়ে পড়াশুনো করতে চাইছেন, অ্যাসিস্ট্যান্ট ডিরেকশন নিয়ে পড়াশুনো করছেন বা ডিরেকশন নিয়ে আপনারা পড়াশুনো করবেন, চিত্র পরিচালনা নিয়ে আপনারা পড়াশুনো করবেন, কন্টেন্ট রাইটিংয়ের উপর আপনারা যদি পড়াশুনো করতে চাইছেন তাহলে আপনাদের 2023 যথেষ্ট ভালোভাবে আপনারা সফল হতে পারেন। মেডিকেল রিলেটেড যে সমস্ত পড়াশুনো রয়েছে সমস্ত সেক্টরে আপনাদের পড়াশুনোয় উন্নতি হওয়ার যোগ রয়েছে। আর শনি যেহেতু বায়ুতত্ত্বে বসে রয়েছে এবং পঞ্চমে সে বসে থাকলো এবং তার দৃষ্টি কোথায়, আপনার দ্বিতীয়ভাবে, অর্থাৎ শনি দশম দৃষ্টি গিয়ে কোথায় পড়ছে, আপনার দ্বিতীয়ভাবে, তাহলে দ্বিতীয়ভাবে যখনই আপনাদের শনির দৃষ্টি পড়ছে তাহলে মিউজিক রিলেটেড কিছু আপনাদের এডুকেশনের মধ্যে যুক্ত থাকা উচিত। গলার উপর যে সমস্ত কাজ রয়েছে সেই সমস্ত কাজ কিছু আপনাদের করা উচিত। মুখাভিনয় নিয়ে আপনারা পড়াশুনো করতে পারেন, এবং আপনারা মিডিয়া সায়েন্স বা মাস কমিউনিকেশান বা কমিউনিকেটিভ যে সমস্ত জব বা কমিউনিকেটিভ যে সমস্ত পড়াশুনো এই ধরনের ক্ষেত্রে আপনারা যদি চলতে পারেন আপনাদের জন্য যথেষ্ট সুন্দর হতে পারে। বৃহস্পতির কারণে ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশুনো আপনাদের যথেষ্ট ভালোভাবে হবে, এবং যে সমস্ত বৃহৎ কারক যে পড়াশুনোগুলো রয়েছে যেমন হিস্ট্রি রিলেটেড পড়াশুনো, জিওগ্রাফি রিলেটেড পড়াশুনো, অর্থাৎ যেখানে আপনাকে অনেক বেশি অনেক কিছু মনে রাখতে হবে, এই ধরনের মনে রাখার যে সমস্ত পড়াশুনো রয়েছে এই ধরনের পড়াশুনো আপনাদের যথেষ্টভাবে চলতে পারে। ফিজিক্স রিলেটেড পড়াশুনোয় আপনাদের একটু জোর দিতে হবে, তার কারণ ফিজিক্সের পার্টে আপনারা খুব দুর্ধর্ষ রেজাল্ট করতে পারেন। আবার চন্দ্র যেহেতু কেতুযুক্ত হয়ে বসে রয়েছে ফিজিক্সের পার্টে আপনাদের রেজাল্ট খারাপও হয়ে যেতে পারে। কেমিস্ট্রির উপরও প্রচণ্ড পরিমাণে জোর দেওয়া উচিত, এবং যারা ক্লাস টেনে পড়াশুনো করছেন তাদের ফিজিক্স রিলেটেড পড়াশুনোতে মন দেওয়াটা যথেষ্ট পরিমাণে বাঞ্ছনীয় বলে আমি মনে করি 2023 সালে। তবে আপাত দৃষ্টিতে আমি যদি দেখি 2023 সালে যদি তুলারাশির জাতক এবং জাতিকারা নিজেদের পড়াশুনোর জায়গায় যত্নবান হয়ে উঠতে পারেন তাহলে আপনারা যে যে স্ট্রিম নিয়েই পড়াশুনো করছেন না কেন, যে স্ট্রিমকে আপনারা ভালোবাসেন সেই স্ট্রিমে আপনাদের কিন্তু উন্নতি অবধারিত এবং আপনাদের জন্য উন্নতি ওয়েট করে রয়েছে। শুধুমাত্র আপনাদের পড়াশোনার দিকে মনটা দিতে হবে। এবার আমরা কোন দিকে চলে আসবো, আস্তে আস্তে সার্ভিস সেক্টরে ঢুকি, অর্থাৎ ফাইন্যান্স সেক্টরে আমাদের ঢুকতে হবে। সার্ভিস সেক্টরে প্রথম কথা হচ্ছে যে যারা ল প্রফেশনে রয়েছেন, অ্যাডমিনিস্ট্রেশনের পড়াশোনা রয়েছেন বা অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু চাকরি আপনারা খুঁজতে চাইছেন তাহলে 2023 সালের একদম প্রথম থেকে শুরু করতে হবে, আপনাদের যত্নবান হতে হবে। যদি হয় তাহলে আপনারা 2023 সালে নতুন নতুন কিছু চাকরি, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের কিছু চাকরি আপনারা পাবেন। রাহু বৃহস্পতিকে নিয়ে আপনার সমসপ্তমে বসে রয়েছে, তার মানে ভ্রাম্যমান যে সমস্ত সংস্থা রয়েছে, ভ্রাম্যমূলক যে সমস্ত সংস্থা রয়েছে সেই সমস্ত সংস্থায় আপনারা, সেই গভর্নমেন্ট হতে পারে, নন গভর্নমেন্ট হতে পারে, এই সমস্ত সেক্টরে আপনারা কিন্তু চাকরি পেতে পারেন। অর্থাৎ রেলওয়েজ ডিপার্টমেন্ট, মেট্রো রেল, ক্যালকাটা ট্রাম কোম্পানি বা বিভিন্ন স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন যেগুলো রয়েছে এই ধরনের কর্পোরেশনে, ট্রান্সপোর্ট কর্পোরেশনে আপনারা চাকরি করতেই পারেন। ট্রান্সপোর্টেশনে যারা বিজনেস করছেন তাদের জন্যও বর্তমান সময় খুব ভালো, যারা ট্যুরিজমের বিজনেস করছেন তাদের জন্য খুব ভালো, যারা ব্যবসা করেন হচ্ছে মেডিকেল সেক্টরে তাদের জন্য বর্তমান সময় ভালো, আর যারা ফার্মেসি নিয়ে ব্যবসা করছেন হয়তো কোনো একটা জায়গায় আপনার হয়তো ওষুধের ব্যবসা নয়, আপনি হয়তো একটা বাড়ির, আপনার হয়তো একটা জায়গা রয়েছে সেই জায়গায় আপনি হয়তো বিভিন্ন ডাক্তার বসাচ্ছেন কোনো না কোনো সময়, তাদের জন্যও বর্তমান সময় খুব ভালো। আপনারা সেই সেক্টরে আপনারা কিন্তু উন্নতি করতে পারেন। আপনারা এখন ক্যাটেল ফিল্ডের ব্যবসা করতে পারেন, গৃহপালিত পশু নিয়ে যে সমস্ত ব্যবসা হয় সেই সমস্ত ব্যবসা করতে পারেন, অর্থাৎ গবাদি পশু নিয়ে যে সমস্ত ব্যবসা হয়। এখন এই মুহূর্তে আপনাদের যারা ফার্মা সেক্টরে আছেন তাদের তো আমি বললাম, যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ
নেগেটিভ তাদের জন্য এখন প্রমোশনাল অ্যাক্সেস আসতে পারে। যারা এই মুহূর্তে নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে চাকরি করছেন, সে আপনি আইটি ফার্মে থাকতে পারেন বা যে কোনো অ্যাকাউন্টসেও থাকতে পারেন বা যে কোনো একটা ডিপার্টমেন্টেই থাকুন না কেন, আপনি অনেকদিন ধরে চাইছিলেন যে এবার আপনার হয়তো একটা অনসাইটে যদি একটা কিছু একটা হিললে হয়ে যায়, আপনার অনেকদিন ধরে চেষ্টা করছেন, বলছেন দাদা হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, আমি বলবো অবশ্যই এখন তো হওয়ার কথা। যদিও তুলা রাশির ক্ষেত্রে বিগত বছর থেকে অর্থাৎ 2022 থেকেই আপনাদের বাইরের যোগ শুরু হয়ে গেছে, এবছরও তার অন্যথা হবে না। আপনারা চাইলে কেরিয়ার আপনারা বিদেশের দিকে আপনারা করতেই পারেন। যারা ভাবছেন যে কেমিক্যাল কম্পাউন্ড নিয়ে চাকরি করেন, যারা লিকুইড ফর্মেশন নিয়ে চাকরি করেন, আমি তাদের ক্ষেত্রে শুধুমাত্র একটু সাবধান বানিয়ে দেবো। অর্থাৎ লিকুইডের যে সমস্ত কাজ আছে, সে আপনি মিল্ক নিয়ে কাজ করতে পারেন, আপনি অয়েল ট্রেডে কাজ করতে পারেন, আপনি কেরোসিন ট্রেডের কাজ করতে পারেন, তো যে সমস্ত লিকুইড ফর্মেশনে যা যা আছে, আপনি জলেরও ব্যবসা করতে পারেন, আপনি ওয়াইন শপ হয়তো আপনার আছে, তার মানে সেই সমস্ত সেক্টর থেকে আপনাদেরকে একটু সাবধানে থাকতে হবে। তবে যেটা বলা বাহুল্য, আমি হয়তো প্রথম দিকে যেটা বলতে পারিনি সেটা এখন আমি একটু মাঝখানে বলে ফেলি, সেটা হচ্ছে যে বৃহস্পতিযুক্ত রাহু যখন আপনার সমসপ্তমে রয়েছে এবং চন্দ্র যুক্ত কেতু যখন আপনার রাশি যুক্ত হয়ে বসে রয়েছে, কাজেই একটু স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস, অর্থাৎ পজ দিয়ে দিয়ে কাজ করবেন। আর যারা গাড়ি চালাচ্ছেন বা বাইক চালান, তাদের বাইক থেকে তো আপনাদেরকে দু চাকা থেকে বিশেষ বিশেষ সাবধান বাণী আমি আপনাদেরকে করেই যাব। কেন এই কথাটা বললাম, তার কারণ অটোমোবাইল সেক্টরে এখন তুলারাশির জাতক বা জাতিকাদের উন্নতি হওয়ার কথা, আবার অটোমোবাইল সেক্টরের থেকেই আপনার কিন্তু দুর্ঘটনা হওয়ার কথা। তার মানে আপনি এখন গাড়ি চড়বেন না, গাড়ি চড়ানোর জন্য মানুষকে এখন গাড়ি চড়াতে সাহায্য করবেন, মানে গাড়ি বেচবেন। তাহলে অটোমোবাইলের সেলস অ্যান্ড সার্ভিসের যে পার্ট রয়েছে, এই পার্টেও আপনাদের কিন্তু উন্নতি হওয়া উচিত। যেহেতু অ্যাডমিনিস্ট্রেশন বললাম, তার মানে MBA রিলেটেড, BBA রিলেটেড, অর্থাৎ ম্যানেজমেন্ট রিলেটেড যে কোনো পড়াশোনা আপনাদের করা উচিত। ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, ট্যুরিজম, এই ধরনের কিছু পড়াশোনা আপনারা করতে পারেন। যারা হোটেল ম্যানেজমেন্ট নিয়ে কেরিয়ার করতে চাইছেন, তাদের জন্য বর্তমান সময় ভালো। যারা গাইড হিসেবে নিজেদেরকে প্রস্তুত করতে চাইছেন, তাদের জন্যও বর্তমান সময় ভালো। যারা অ্যানশিয়েন্ট হিস্ট্রি নিয়ে কাজ করতে চাইছেন, যারা ইন্ডিয়ান কালচার নিয়ে, বৈদিক কালচার নিয়ে রিসার্চ করতে চাইছেন, বা আপনারা যদি বিদেশের কোনো সভ্যতা নিয়ে বা অ্যানশিয়েন্ট কোনো যে কোনো কালচার নিয়ে আপনারা যদি রিসার্চ বা পড়াশোনা করতে চাইছেন বা তা নিয়ে কোনো কাজ করতে চাইছেন, তাদের আপনাদের জন্য সময় ভালো। এবং এই কথার পরিপ্রেক্ষিতে বলে রাখা ভালো, অ্যান্টিক প্রোডাক্টের বিজনেস এখন তুলারাশির জাতক জাতিকাদের দুর্ধর্ষ চলবে। ল লিটিগেশন থেকে আপনাদেরকে একটু সাবধানে থাকতে হবে, লয়ের প্রফেশন থেকে আপনাদের যেমন উন্নতিও হবে, তেমনি 2023 নানা রকমের আইনি জটিলতা আপনাদের জন্য ওয়েট করে রয়েছে। কোন কোন ক্ষেত্র থেকে আসবে তা আপনার ন্যাটাল চার্ট বলতে পারে। আপনি আপনার ন্যাটাল চার্ট নিয়ে আপনার অ্যাস্ট্রোলজার কাছে বসে যান, তিনি নিশ্চয়ই আপনাকে গাইড করবে। তার মানে বোঝাতে পারলাম যা, যে আমরা অনেক অংশই দেখতে পাচ্ছি যে তুলারাশির সময়টি যথেষ্ট পরিমাণে ভালো হতে চলেছে। কবে থেকে? আগামী মার্চ মাস যাবে, তারপর থেকে বৃহস্পতির ট্রানজিটের জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হচ্ছে। তবে শনির একটা দোলাচল থাকবে, এই শনির দোলাচলে আপনাদের যেন ইনভেস্টমেন্ট নষ্ট না হয় তার দিকে খেয়াল রাখবেন। যদি ইনভেস্ট করতে হয়, ঋণ নিয়ে যদি কোনো জায়গায় ইনভেস্ট করতে হয়, তাহলে এপ্রিল থেকে আপনারা ইনভেস্ট করতে পারেন। গাড়ির ব্যবসায় আপনাদের এখন উন্নতি হবে, গাড়ি বাড়ি জমি এই সমস্ত জায়গায় আপনারা ইনভেস্ট করতেই পারেন। আপনাদের হোটেল ব্যবসার জন্য এখন যদি মনে হয় রিসর্টের ব্যবসায় আপনারা নামতে চাইছেন, তাহলেও বর্তমানে আপনারা কোনো জমি কিনে তা আপনি সেই জায়গায় রিসর্ট করতে পারেন। তার জন্য আপনাকে ওয়েট করতে হবে এপ্রিল পর্যন্ত, টিল এপ্রিল পর্যন্ত। এপ্রিলের পর থেকে আপনারা করুন, আমার কোনো অসুবিধে নেই। যারা ভাবছেন শেয়ার ট্রেডে ইনভেস্ট করবেন, অবশ্যই মন খুলে ইনভেস্ট করুন, কিন্তু আপনার ন্যাটাল চার্ট দেখে নেবেন যে আপনার ন্যাটাল চার্ট কোন দিকে পারমিশন দিচ্ছে, কোন কোন ট্রেডে আপনি যদি শেয়ার কোন কোন ট্রেডের শেয়ারে ইনভেস্ট করলে আপনার উন্নতি হতে পারে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন, তাদের জন্য বর্তমান সময় ভালো, কোন কোন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করলে আপনাদের সময় ভালো যেতে পারে তা একটু আপনার ন্যাটাল চার্ট দেখে গুনিয়ে নেবেন। আমাদের বলা বক্তব্য এই পার্টেই শেষ হবে, তার কারণ তুলারাশি যথেষ্ট ভালো এবং নক্ষত্রগুলো আপনারা একটু দেখে নেবেন। নক্ষত্রগুলো দেখে নিলে আপনাদের আরও পরিষ্কার হয়ে যাবে যে তুলারাশি সাপেক্ষে আমি যা বললাম এবং আপনাদের নক্ষত্রগুলো নিয়ে তাকে একটু ট্যালি করলে পরে আপনারা বুঝে যাবেন আপনাদের কোন কোন পার্ট থেকে উন্নতি এবং অবনতি, এবং কোন কোন পার্টে আপনাদের সতর্ক থাকতে হবে, কোন কোন পার্ট থেকে আপনাদের প্রফিট বা গেইন উঠে আসছে বা কোন কোন পার্টে লস আসতে পারে। প্রত্যেকে ভালো থাকবেন, কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না, আপনার কমেন্ট আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যত কমেন্ট করবেন বা আপনার কমেন্টের মধ্যে দিয়ে আপনি আপনার আইডিয়া যদি আমার কাছে শেয়ার করবেন, আমি তা নিয়ে আপনাকে ভিডিও প্রস্তুত করে আপনাদেরকে উপহার দেব। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। নমস্কার নমস্কার, সম্রাট আবারও হাজির। কুম্ভ রাশির 2023 কেমন যাবে তা নিয়ে আজকে আমরা অলরেডি আলোচনায় প্রবেশ করে ফেলব। আমি জানি আপনারা অধীর আগ্রহে বসে রয়েছেন, সম্রাটদা আমাদের তো 7:30 শুরু হয়ে গেল,
কুম্ভ রাশির কি সত্যি খুব খারাপ নাকি ভালো? আমি বলবো 2023 সাল কুম্ভ রাশির মিশ্র ফল। সবার আগে কুম্ভ রাশির সবথেকে ভালো পোর্শন হচ্ছে কি পশ্চিম দিক, তাহলে পশ্চিম দিককে আপনাদেরকে ভালো রাখতে হবে। বাড়ির বাস্তুর পশ্চিম দিকের এনার্জি যদি নেগেটিভ হয়ে যায়, পশ্চিম দিক যদি আপনাদের জড়থড় হয়ে যায়, পশ্চিম দিকে যদি কোনো নেগেটিভ একটা প্লেস আপনি করে ফেলেন, তাহলে কিন্তু 2023 সাল আপনাদের গেল। তার কারণ বাস্তুর থেকে নেগেটিভ এনার্জি পেলেই পশ্চিমের অর্থাৎ ওয়েস্ট সাইডের বা ওয়েস্ট কর্নারের যদি নেগেটিভ এনার্জি তৈরি হয়ে যায়, তাহলে সফলতা আটকে যাবে, অর্থের জায়গা আটকে যাবে, পরীক্ষার রেজাল্ট ভালো হবে না, চাকরি মিলছে না, চাকরি পাচ্ছি না, চাকরি পেয়েছি প্রমোশন হচ্ছে না, ইনক্রিমেন্ট হচ্ছে না, নানাবিধ অভাব অভিযোগ আপনাদের মধ্যে থাকবে। আর আপনারা বলতে থাকবেন, সম্রাটদা কুম্ভ রাশির সাড়ে সাতেই শুরু হয়েছে, একদম নাস্তানাবুদ হয়ে গেল। না, শনি এখন গঠনমূলক জায়গায় আপনাদেরকে এসছে, বায়ু তত্ত্বের একটা রাশি, এই রাশি তামসিক তত্ত্বেরও রাশি, তার মানে তামাশা কোথাও না কোথাও, তার মানে এবং শূদ্র বর্ণ অর্থাৎ যারা কায়িক পরিশ্রমের মধ্যে দিয়ে যারা নিজেদের সফলতাকে ধরে আনে বা কায়িক পরিশ্রমের মধ্য দিয়ে সফলতার দিকে হাঁটতে হবে, তাহলে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের 2023 সাল ভীষণ ভীষণ সেন্সিটিভ। তার কারণ শনিকে যদি আমি যমরাজের আখ্যা দিয়ে থাকি, যদি মনে করি শনি যদি এখানে আমাদের এই নবগ্রহের মধ্যে তিনি যদি যমরাজের একটা জায়গা গ্রহণ করে থাকেন, তাহলে তার মানে তিনি দণ্ডকারক, তার মানে তিনি কোথাও না কোথাও হিসেব রক্ষক, হিসেব নিচ্ছেন তিনি, কী ভুল করেছেন, কী খারাপ করেছেন, কী ঠিক করেছেন, ঠিক করলে আপনাদেরকে গিফট দেবে, আর যদি ভুল করেছেন তাহলে আপনাদেরকে দণ্ড দেবে। তাহলে এই ঠিক আর ভুলের যে প্যারামিটার, আপনি ভাববেন কী করে? আপনি ভাবলেন শনি আপনার রাশিতে এসছে বলে খারাপ, না, এই বিগত আড়াই বছর ধরে আপনারা যা যা ভুল করেছেন তার খেসারত এখন কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের দিতে হবে। সবার আগে আমি যেটা বলবো, বাবা মার হেলথ পার্ট থেকে ভীষণ সাবধান, আপনাদের হেলথ পার্ট থেকেও সাবধানে থাকতে হবে। তার কারণ বড় বড় স্কিনের রোগ, বড় বড় মাথার রোগ কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2023 সালে ঘটতে চলেছে। দেখুন, আমি কুম্ভ রাশি নিয়ে খুব একটা বেশি আশাপ্রদ নই, 2023 সাল আশাপ্রদ নয়, কিন্তু আপনি যদি বলেন যে সম্রাটদা তাহলে তো আমরা নিরাশ হয়ে গেলাম, নিরাশতার কিছু নেই, আপনি যদি টেকনিক্যালি চলতে পারেন, আপনি যদি মেথডকে কানেক্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনি কুড়িয়ে আনতে পারেন 2023-এ সফলতা। তার জন্য কি করতে হবে, আপনাকে শান্তিতে নির্বিঘ্নে খুব ধীরে ধীরে পথ চলতে হবে, আর শনি কোন কোন জায়গা থেকে মারে তার জায়গাকে কিন্তু আপনাদেরকে হিসেব করতে হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ওপর থেকে পড়ে যাওয়ার কিছু ভয় থাকবে, বড় বড় স্কিনের ডিজিজ, নার্ভের বড় বড় রোগ, পাইলসজনিত বেশ কিছু প্রবলেম, রক্তের কিছু সমস্যা, অ্যানিমিক সমস্যা, চোখের দিক থেকে প্রবলেম, চুল উঠে যাওয়ার সমস্যা, ব্যাক পেন, জঙ্ঘায় কিছু প্রবলেম, তার মানে নানা রকমের সমস্যা কিন্তু 2023 সালে কুম্ভ রাশির জাতক জাতিকাদের রোগের ক্ষেত্রে দাঁড়িয়ে রয়েছে। কাজে সেই জায়গায় আপনি যদি কুম্ভরাশি হয়ে থাকেন, 2023 সালে যদি আপনাকে কিছু সফলতা তুলে আনতে হয়, তাহলে অত্যন্ত সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে। সাংসারিক গোলযোগ, নাস্তানাবুদ হয়ে যাবেন এখন সংসার ভাঙতে চলেছে কুম্ভরাশির জাতক এবং জাতিকাদের। তার কারণ দোষটা কুম্ভরাশিরও অনেকখানি, তার কারণ কুম্ভরাশির জাতক বা জাতিকারা কি, তারা তো শূদ্র, তারা তো কায়িক পরিশ্রম করে, মাথা প্রচণ্ড গরম হয়ে যেতে পারে এখন আপনাদের, মাথা গরমের প্রবণতা এখন আপনাদের থামাতে হবে। সবথেকে বড় কথা কুম্ভ রাশির যেটা একটা মানে খারাপ যেটা দিক, সেটা হচ্ছে নিজেদের লোককে আপনারা সবসময় ছোট করে দেখতে আরম্ভ করেন, আর পরের যে জায়গাকে অনেক বড় করে দেখতে আরম্ভ করেন, সেই জায়গাকে আপনাদের এবার সমীহ একটু সামলে যেতে হবে। তার কারণ আপনি কুম্ভ রাশি, আপনার নিজের লোককে যদি আপনি খারাপ করে ফেলেন, তাহলে কী হবে, আপনার আসল যে মানে যে শক্ত যে খুঁটি সেই জায়গাটা নড়বড়ে হয়ে যাবে, আর আপনি বলবেন সম্রাটদা আমার সংসারটা ভেসে গেল কেন, আমার এই খারাপ, আমার ওই খারাপ, উনি খারাপ, তিনি খারাপ, কেউ খারাপ নন। তার কারণ আপনি কোথাও না কোথাও হয়তো নিজের উপর কন্ট্রোলটা হারিয়ে ফেলেছিলেন, আপনার সামনের মানুষকে আপনি হয়তো বুঝতে পারছেন না, যার কারণে একটা সমস্যা চলবে। তার কারণ শনি আপনার রাশিতে বসে প্রচুর চাপ দিচ্ছে, কী চাপ দেবে, মানসিক চাপ দেবে, এবং শনি আপনাকে অস্থির করে তুলবে, ভালো লাগছে না, ডিপ্রেশনের মতো জায়গা, তার মানে এই সমস্ত জায়গা থেকে কোথাও না কোথাও কুম্ভ রাশিকে খুব সাবধানে থাকাটা উচিত। আজকে যারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা রয়েছেন, হেলথের কারণে পড়াশোনার জায়গায় মেলা ক্ষতি আমি দেখতে পাচ্ছি, কর্মের জায়গায় মেলা ক্ষতি আমরা দেখতে পাচ্ছি, কাজেই যেটা করতে হবে, কুম্ভ রাশিকে 2023-এর গোড়া থেকে সাবধান হয়ে যেতে হবে। প্রথম কথা বলি, 2023 মানে 2 আর 2 = 4 আর 3 = 7 মানে কেতু, এই কেতুর সংখ্যার বছর, আর আপনাদের যখন আমরা বছরটায় ঢুকছি তখন দেখছি 2023-এর প্রথম থেকে নবম ভাবে কেতু বসে রয়েছে, তার মানে পিতা ধর্ম ভাগ্য, তার মানে ধর্ম নষ্ট করলো, ভাগ্য নষ্ট করলো, পিতার জায়গাকে নষ্ট করলো, তার মানে সমস্ত কিছু জায়গাটা কোথাও না কোথাও কলুষিত হতে চলেছে। আর কেতুর বছর কেতু নবমে,
তার মানে পথ চলতে হবে খুব ধার্মিক হয়েতে, নিষ্ঠার সাথে, নিজের উপর বিশ্বাস রেখে। যদি না চলতে পারেন তাহলে কিন্তু বৃহস্পতি তিন নম্বরে চলে যাচ্ছে, রাহুকে নিয়ে যুক্ত থাকছে, সম্পর্কের পর সম্পর্ক নষ্ট হবে, বসের সাথে সম্পর্ক নষ্ট হবে, নিজেদের লোকের সাথে সম্পর্ক নষ্ট হবে, বন্ধুর সাথে সম্পর্ক নষ্ট হবে, ভালোবাসার সম্পর্ক নষ্ট হবে, প্রেম টিকবে না, বিবাহ নষ্ট হতে আরম্ভ করবে। তার মানে এই জায়গাগুলো কোথাও না কোথাও আপনাদেরকে দেখতে হবে। বৃহস্পতি যে নাকি মারকপতি, সে গিয়ে বসে যাচ্ছে থার্ড হাউসে। হ্যাঁ, আপনাদের লেখালেখির কাজে হয়তো অনেক উন্নতি দেবে। যারা জার্নালিজম মাস কমিউনিকেশনে রয়েছেন তাদের জন্য বর্তমান সময় ভালো, যারা পলিটিক্যাল ক্যারিয়ার তৈরি করছেন তাদের জন্য বর্তমান সময় ভালো, যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য বর্তমান সময় ভালো, যারা হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য বর্তমান সময় ভালো, যারা ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করেন, যে কোনো ল্যাঙ্গুয়েজ নিয়ে আপনারা যদি পড়াশোনা করতে পারেন এখন আপনাদের জন্য সময় যথেষ্ট ভালো। যারা সংস্কৃত নিয়ে পড়াশোনা করেন, যারা পুরাণ বেদ বা এরকম পুরাণ শাস্ত্র, বিভিন্ন আমাদের যে সমস্ত পুরনো শাস্ত্রগুলো রয়েছে এই ধরনের শাস্ত্রগুলো নিয়ে যদি আপনারা পড়াশোনা করতে পারেন তাহলে এখন আপনাদের ভালো একটা ক্যারিয়ার জায়গা তৈরি হতে পারে। যারা ফিলোসফি নিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য ভালো, যারা কমার্স রিলেটেড পড়াশোনা করতে চাইছেন। দুর্ধর্ষ সময়। দেখুন, শনির কারণে আর বৃহস্পতি রাহুর কারণে আমরা অনেকটাই ভয় পেতে পারি, কিন্তু যদি এদেরকে সমীহ করে চলা যায়, টেকনিকটাকে যদি বোঝা যায় যে কী করলে আমার ভালো হতে পারে সেই জায়গাটা যদি ধরে চলা যায়, তাহলে কিন্তু 2023 সফলতার হাতছানি আপনি পাবেন এবং সফলতা আপনার হাত ধরবে। তার কারণ কী? এবছর যারা কমার্শিয়াল ট্রেডে আছেন, যারা কমার্স নিয়ে পড়াশোনা করছেন, যারা জার্নালিজম প্রফেশনে রয়েছেন, যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে রয়েছেন, সায়েন্সের যারা বায়ুতত্ত্বের পড়াশোনাগুলো করছেন তাদের জন্য তো আমি বলবো দুর্ধর্ষ সময়। যারা টিচার, যারা প্রফেসর, আপনাদের তো এখন কেরিয়ারে একটা দুর্ধর্ষ জায়গা আসতে চলেছে, বুমিং জায়গা আসতে চলেছে। যারা সরকারি চাকরি পাচ্ছিলেন না, অনেক দিন ধরে চেষ্টা করছেন, এবার আমি বলবো যদি সরকারি চাকরির জায়গায় আপনারা কাজ করতে পারেন যথেষ্ট ভালোভাবে কাজ করতে পারেন। যারা ডাক্তারি প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন, যারা প্রাণীবিদ্যার সাথে যুক্ত রয়েছেন, যারা ভেটেরিনারি ডক্টর তাদের জন্য বর্তমান সময় ভালো। আপনারা যদি মনে করেন যে ভেটেরিনারি ডক্টর বা প্রাণীবিদ্যা বা MBBS রিলেটেড বা পিওর মেডিকেল বা প্যারামেডিকেল এই ধরনের কিছু কোর্সেস আপনারা করতে চাইছেন, তাহলে আমি বলবো 2023 সালে অবলীলায় সেই দিকে আপনারা কিন্তু মন নিয়েও নিবেশ করাটা আপনাদের উচিত। দেখুন, বৃহস্পতি রাহু মিলে শনি আপনার রাশিতে বসে প্রচুর চাপ দেবে। অস্থির দাদা, প্রচুর চাপ, মনে থাকছে না, ভুলে যাচ্ছি, কাজের প্রেশার, অফিসের প্রেশার, পড়াশুনোর প্রেশার, কিছুই মনে রাখা যাচ্ছে না, কাজকে সঠিক সময় আমি গুছিয়ে আনতে পারছি না, চাকরি চলে যাওয়ার ভয়, চাকরি প্রফেশন চেঞ্জ হওয়ার একটা ভয়। হ্যাঁ, থাকছে, কুম্ভরাশি এবার প্রফেশন চেঞ্জ হয়ে যেতে পারে, এতদিন যে প্রফেশনে ছিলেন এবার অন্য একটা প্রফেশনের দিকে আপনারা চলে আসতে পারেন। আপনারা এখন নতুন টিচার হতে পারেন, আপনারা এখন শিক্ষক শিক্ষিকার চাকরি পেতে পারেন। হ্যাঁ, তবে কোনো পয়সা কড়ি দিয়ে চাকরি নয়, কিন্তু আমি কিন্তু বলছি নিজের যোগ্যতায় যে চাকরি হয় সেই যোগ্যতার চাকরি। কারণ আমি কিন্তু এখানে কোনো ওই ঘুষ টুস দিয়ে চাকরি পাওয়া এইগুলোকে সরকারি চাকরি আমরা ধরি না। আপনার নিজের যা ক্যালি আছে, নিজের যা ক্যালিবার আছে, আপনার নিজের যা যোগ্যতা আছে, যা পড়াশুনো আছে, আপনি যদি সত্যিই যোগ্যতা রাখেন যে আপনি টিচার হতে পারেন, তাহলে নিশ্চয়ই আপনি সেই ক্ষেত্রে যাবেন, টিচিং স্টাফ হতে পারেন বা একজন টিচার হতে পারেন, একজন প্রফেসর হতে পারেন। এবং কুম্ভরাশির মধ্যে সেই যোগ্যতা আছে, কিন্তু কোথাও না কোথাও সেই অলসতা, একটু পরে করছি, আর একটু দেরিতে করছি, এই করতে করতে কোথাও না কোথাও কুম্ভরাশি সময়টা নষ্ট করে ফেলে। যারা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে রয়েছেন তাদের জন্য বর্তমান সময় ভালো, যারা কমার্স নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য বর্তমান সময় ভালো, যারা এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য ভালো সময়, যারা স্পেস নিয়ে রিসার্চ করছেন তাদের জন্য সময় ভালো, যারা স্পেস নিয়ে কাজ করছেন তাদের জন্য ভালো সময়, যারা পাইলট হতে চান, যারা বিমান সেবিকা হতে চান, যারা এয়ারক্রাফ্ট ইঞ্জিনিয়ারিং হতে পড়াশোনা করতে চাইছেন, এয়ারক্রাফ্ট মেনটেন্যান্স নিয়ে আপনারা কাজ করতে চাইছেন, আপনাদের প্রত্যেকের জন্য এখন সময় ভালো। এয়ারপোর্ট অথরিটিতে আপনাদের চাকরি হতে পারে, ভ্রাম্যমান সংস্থায় আপনাদের চাকরি হতে পারে, আপনি যদি কুম্ভরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনি যদি হোটেলিয়ার হয়ে থাকেন, রেস্টুরেন্ট আপনার আছে, আপনার হয়তো খাবার দাবারের ব্যবসা, আপনি ডিস্ট্রিবিউশন হাউস করছেন, তাহলে কিন্তু আপনার সময় যথেষ্ট ভালো। বাচ্চা ছেলে মেয়েদের মন দেওয়া উচিত এবার এডুকেশনে, তার কারণ তারা মেডিকেল জয়েন্ট দুর্ধর্ষভাবে ক্র্যাক করতে পারে, আর সায়েন্সের যে সমস্ত পোর্শনগুলো রয়েছে অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ট্রেডগুলো, সেই সমস্ত ট্রেডে তারা যথেষ্ট ভালো দক্ষতার সাথে এগোবে। অটোমোবাইল সেক্টর নিয়ে আপনারা কাজ করতে পারেন, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়তে পারেন, অটোমোবাইলের ইলেকট্রনিক্স পার্টস নিয়ে আপনারা কাজ করতে পারেন, আপনারা জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করতে পারেন, জিও স্ট্যাট নিয়ে পড়াশোনা করতে পারেন, ইকো স্ট্যাট নিয়ে পড়াশোনা করতে পারেন, আপনারা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিটিক্স নিয়ে আপনারা পড়াশোনা করতে পারেন, ডেটা অ্যানালিটিক্স নিয়ে আপনারা পড়াশোনা করতে পারেন, সাইবার সিকিউরিটি নিয়ে পড়াশোনা করতে পারেন। কুম্ভরাশির সবথেকে ভালো যে জায়গা মিউজিক, অর্থাৎ আপনারা যারা মিউজিক প্রফেশনে রয়েছেন তাদের জন্য ভালো, তবে বিশেষ করে গানের থেকেও যারা বাদ্যযন্ত্র বাজান তাদের জন্য সবথেকে ভালো সময়। যারা কোনো স্ট্রিংস
বাজান, অর্থাৎ সেতার, সরোদ, গিটার, এই ধরনের কিছু যারা স্ট্রিংস ইনস্ট্রুমেন্ট যারা ব্যবহার করছেন বা শিখছেন বা প্রফেশনে আছেন বা কেরিয়ার করছেন, তাদের জন্য বর্তমান সময় যথেষ্ট ভালো। যারা স্পোর্টসম্যান তাদের জন্য বর্তমান সময় ভালো, যারা ফিশারম্যান তাদের জন্য বর্তমান সময় ভালো, যারা সেলার, যারা নাবিক তাদের জন্য বর্তমান সময় ভালো, যারা শিপিং ইন্ডাস্ট্রিতে চাকরি করছেন তাদের জন্য বর্তমান সময় ভালো, যারা কটন টেক্সটাইলে চাকরি করেন বা কটন ইন্ডাস্ট্রিতে বা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে যারা আছেন তাদের জন্য বর্তমান সময় ভালো। আপনারা যারা যারা ছোটো ছোটো ছেলেমেয়েরা আছেন, যদি কেরিয়ার করতে চান, আইটিআই পলিটেকনিক কেন্দ্রিক কিছু পড়াশুনো আপনারা যথেষ্ট সুন্দরভাবে করতে পারেন। কুম্ভরাশির ক্ষেত্রে প্লাস্টিক ম্যানেজমেন্ট, তারপরে ফিটার, রেলওয়েজ ডিপার্টমেন্ট, এই ধরনের যে সমস্ত পড়াশোনাগুলো রয়েছে এই ধরনের পড়াশোনা আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে যেতে পারে। কেমিস্ট্রি আর কেমিস্ট্রি থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে। যারা বড় বড় পড়াশোনা করছেন সেই জায়গায় আপনাদেরকে সাবধানে থাকতে হবে। হ্যাঁ, আপনারা পোস্টডক করতে বিদেশ যাওয়ার একটা যোগ্যতা এখন পাবেন, পোস্টডক করতে আপনারা বিদেশ চলে যেতে পারেন, কোনো সমস্যার কিছু নেই। ভিন রাজ্যের একটা যোগ্যতা আপনাদের এখন আসছে। তবে চাকরি ক্ষেত্রে আপনাদের ট্রান্সফার যদি হয় এবং চাকরি ক্ষেত্রে যদি আপনাদের স্থান বদল হয় তাহলে কিন্তু কোথাও না কোথাও আমি কিছু সমস্যা দেখতে পাচ্ছি। এখন যদি আপনারা ফরেনে চলে যান, এখন যদি অনসাইটে চলে যান চাকরি নিয়ে বা চাকরি চেঞ্জ করে, তাহলে কোথাও না কোথাও একটা সমস্যার মধ্যে আপনাদেরকে পড়তে হবে, বা সাংসারিক কারণে বা বাবা মার শরীর স্বাস্থ্যের কারণে আপনাদের হয়তো আবারও ব্যাক করতে হতে পারে দেশে। যদিও আমি চাইবো আপনি বিদেশেই থাকুন, অনেক পয়সা রোজগার করুন। কুম্ভরাশির ফাইন্যান্সিয়াল সেক্টর যথেষ্ট ভালো। যারা লেখালেখির কাজে আছেন, যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন তাদের জন্য বর্তমান সময় ভালো। যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন তাদের জন্য সময় ভালো, যথেষ্ট ভালো সময়। তবে আমি যে ট্রেডগুলো বললাম না সেই ট্রেডগুলো কিন্তু একটু সাবধানে থাকা উচিত। যারা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার তাদের জন্য আমি বলবো একটু সাবধানে পথ আপনারা চলবেন, তার কারণ মঙ্গল কিন্তু একটা দোলাচলে আছে, এরপর শনি একটা দোলাচলে যাবে, কাজেই কোথাও না কোথাও আপনাদের সার্ভিস লাইফে যেন কোনো রকম সমস্যা না হয়। এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট থেকে এখন আপনাদের বড় বড় চাকরি আপনাদের জন্য ওয়েট করছে, সেই জায়গায় আপনারা মনোনিবেশ করতে পারেন। শেয়ারে আপনারা ইনভেস্ট করবেন, কীভাবে করবেন, কোন কোন ক্ষেত্রে করবেন, কোন কোন খাতে করবেন, কতক্ষণের জন্য করবেন, ইন্টারে করবেন না লং টার্মে রাখবেন, এই ব্যাপারটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। যদি আপনারা এই ব্যাপারটা মাথায় রাখতে পারেন তাহলে দেখবেন 2023 সালে আপনারা প্রচুর প্রচুর অর্থ, প্রচুর প্রচুর মুনাফা লুটে নিয়ে চলে আসতে পারেন। তার মানে আমি যে নেগেটিভ একটা কিছু আমি প্রথমেই কুম্ভরাশি সম্পর্কে বলেছি, ক্ষমা করবেন আমাকে, কিন্তু এটা আমি সবাইকে বলছি না। কুম্ভরাশির ম্যাসিভ ক্ষেত্রে আমি যেটা দেখেছি, কিছু নেগেটিভ পোর্শনের কারণে কুম্ভরাশি তার নিজেদের নেগেটিভ থটসের কারণে, নিজেদের বুদ্ধির ভুলে তারা কিন্তু খারাপ দিনগুলো দেখতে আরম্ভ করে। কাজেই আপনি কিন্তু খারাপ দিন দেখবেন না। আমি চাইবো 2023 আপনার জন্য যথেষ্ট সুন্দর হয়ে উঠুক, সুখের হয়ে উঠুক, সাফল্যমণ্ডিত হয়ে উঠুক। বলা বক্তব্য এখানে হয়তো আমাকে থামাতে হচ্ছে, আপনাদের আরও কিছু হয়তো শুনতে ইচ্ছে করতেই পারে। কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি পড়ে উত্তর দেবো বা ভিডিও তৈরি করে আপনাদেরকে উপহার দেবো। আমরা প্রোগ্রামগুলোকে আরও কত সুন্দর করতে পারি তার যদি কোনো আইডিয়া আপনার মধ্যে থাকে তাও আপনি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি কেউ নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনকে প্রেস করে দেবেন, তাহলে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। নমস্কার।